এবার বেরিয়ে এলো অপারেশন অগ্নিপথের মুক্তি না পাওয়ার পেছনে কারা দায়ী ছিল। বাংলাদেশের এক অন্যতম ভিন্ন গল্পের সিনেমা নির্মাণ হচ্ছিল অপারেশন অগ্নিপথ, এবং তা ঢালিউড ফিল্মের ক্যারিয়ারে একটি বিগ বাজেটের সিনেমা ছিল। বাংলা চলচ্চিত্রে এই প্রথম কোনো ছবিতে প্রায় 80% শুটিং দেশের বাইরে হচ্ছিল, আর তার অধিকাংশ ক্যারেক্টার ছিল বিদেশি। ছবিটি প্রায় 50% শুটিংয়ের কাজও শেষ হয়েছিল, কিন্তু হঠাৎ করে চক্রান্তের শিকার হয়ে বন্ধ হয়ে যায় সিনেমার শুটিং। ঠিক ওই সময়ে চলচ্চিত্র শিল্পী সমিতির কিছু লোকেরা আন্দোলন শুরু করে যে বাংলাদেশে কোনো যৌথ প্রযোজনার সিনেমা চলবে না। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো, অপারেশন অগ্নিপথ কোনো যৌথ প্রযোজনার সিনেমা ছিল না, এটা সম্পূর্ণই ব্যক্তিগতভাবে দেশি সিনেমা ছিল, আর সেটাকেও চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয়। কারণ যৌথ প্রযোজনার সিনেমা বন্ধ করার একমাত্র উদ্দেশ্য ছিল শাকিব খান যেন ক্যারিয়ারে আর আগাতে না পারে, কারণ যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে তখন ভারত বাংলাদেশ দুই দেশেই মাতিয়ে তুলেছিলেন শাকিব খান। আর অপারেশন অগ্নিপথের প্রধান চরিত্রে শাকিব খানই ছিল, যে কারণে শেষ পর্যন্ত চক্রান্তের শিকার হয় অপারেশন অগ্নিপথ। কিন্তু আমরা এখনো অনেকেই জানি না এই সিনেমা বন্ধের পিছনে আসলে কারা দায়ী। বিগত 6 বছর পিছনে ফিরে তাকালে দেখা যায়, যৌথ প্রযোজনার সিনেমা বন্ধ করার আন্দোলনে সবার আগে আগে ইন্ডাস্ট্রির কিছু পরিচিত মুখ, যারা কিনা নিজেরাও একদিন যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করত, আর সেখানে তারাই যৌথ প্রযোজনার বিরুদ্ধে আন্দোলন করেছিল। তবে এই আন্দোলন যে শুধু শাকিব খানকে নিয়েছিল তারা তা না বললেও জাতি তা বুঝতে পেরেছে, যার ভিত্তিতে চক্রান্ত করে অবৈধভাবে জোর খাটিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে বন্ধ করে দেওয়া হয় অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং। এবং এক পর্যায়ে তো এমনও আন্দোলন তুলেছিল যে শাকিব খানকে ইন্ডাস্ট্রি থেকে বয়কট করা হোক, কিন্তু সেই সকল লোকগুলো তখনও হয়তো বুঝতে পারেনি যে শাকিব একাই 100। তাদের চিন্তাধারা ছিল ইন্ডাস্ট্রি থেকে শাকিবকে বাদ দিয়ে তারা রাজত্ব করবে, কিন্তু দুঃখের বিষয় হল তাদের সেই স্বপ্ন স্বপ্নেই থেকে গেল। তো ভিউয়ার্স, আশা করি নাম ভাঙিয়ে বলার আর প্রয়োজন নেই, এতক্ষণে সবাই বুঝতে পেরেছেন অপারেশন অগ্নিপথ সিনেমার শুটিং কাদের জন্য বন্ধ হয়েছিল।